আমরা যারা জেলা কমিটির মধ্যে আছি, জেলা নেতৃত্ব আছে, আমরা জানি কয়েকটা ব্লকে পার্টির নেতৃত্বকে চাঁদা দিতে পারেনি বলে তার হচ্ছে সাম্মানিকটা আটকে দেওয়া হয়েছে। এটা একটা অদ্ভুত ব্যাপার নয়, এটা কেবল রাজত্বে আমরা বাস করছি, সেটা আপনারা কোনো ভাববেন না যে একটা পার্টির নেতৃত্বকে চাঁদা দেয়নি বলে তার হচ্ছে বেতনটাকে আটকে দিয়েছে। কত না 175 টাকা বেতন, যদি 3,500 টাকা আমরা বেতন পাই, ওই পার্টি নেতৃত্ব যদি আমাদের 5,000 টাকা ডিমান্ড করে মাসে দিতে হবে, আমাদের অমুক ফান্ডে দিতে হবে, আমাদের হচ্ছে তমুক অনুষ্ঠান হবে দিতে হবে, তাহলে আমাদের বিয়ে এগুলো আপনারা ভাববেন না। তাহলে কোথায় আপনাদের বিয়ে, কোথায় আপনাদের মূল শক্ত? তারপর দেখুন আমরা খরচা 150 টাকা পেতে পেতে আমরা যখন আমাদের কি হলো না, আন্দোলনের যে দিদি আমাদের কথা দিয়েছিলেন সিস্টেমের মধ্যে নিয়ে আসবেন এবং একটা পার্মানেন্টের ব্যবস্থা করে দেবেন। আমাদের দিয়েছেন কত টাকা দিয়েছেন না, 25 টাকা বাড়িয়ে দিয়েছেন। 25 টাকা আমরাও আনন্দে খুব হাততালি দিয়ে উঠলাম যে 25 টাকা নিয়ে 175 টাকা 50 টাকায় হয়তো আমরা সংসার চালাতে পারতাম না, তাহলে হয়তো 25 টাকা বাড়িয়ে দিতে আমাদের সংসারটা হলো। যে আধিকারিক আধিকারিকের এই জিনিসটা করেছেন, ওনারা ভেবেছেন যে 150 টাকায় এতে সংসার চলে যায় আর 25 টাকা করে নেই এতে হাত খরচ করতে হবে, তাহলে 175 টাকায় সংসার হবে। আচ্ছা ওই আধিকারিকরা একবারও ভেবেছিলেন ওনার বাড়ির যে পরিচারিকা আছেন ওনারা কত টাকা ওনাদের বেতনটা দেন উনি? সেই সব আধিকারিকদের কাছে আমি প্রশ্ন করতে চাইব যে আপনারা ঠান্ডা ঘরে বসে আমাদের মতো ভিআরপিদের নিয়ে আপনারা প্রবঞ্চনা করছেন, খেয়েছেন, আপনারা হচ্ছে আসছেন আমাদের, এটা আপনাদের কাছে একবার লজ্জা লাগছে না যে আপনাদের পরিচারিকার বেতনটাই আমাদের থেকে অনেক বেশি? আমরা যদি শিক্ষিত বেকার বেকার না হতাম, আপনার বাড়ির পরিচালক বা পরিচারিকা হয়ে কাজ করতাম, সেখানে আমার মনে হয় অনেক সম্মানের সঙ্গে আমরা কাজ করতে পারতাম, কিন্তু সেই জিনিসটাও আপনারা একবার বলে দেখেন। আপনারা জানেন আমাদের এই জেলার সঙ্গে আমাদের গোটা রাজ্যে কতজন ভিআরপি মারা গেছে হয়তো অনেকেই জানেন না। একজন ভিআরপি ফোন হচ্ছে সুইসাইড করেছেন গায়ে আগুন লাগিয়ে, আপনারা জানেন না, অনেকেই জানেন না। অদ্ভুত ব্যাপার না, এই 150 টাকা বেতন নিয়ে সারাদিন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, বিকালবেলা বাড়িতে ঢুকছে, সে যদি সংসার চালাতে না পারে তার বাড়ির সঙ্গে তার ঝামেলা হবে না, সেই ঝামেলার কারণে উনি সুইসাইড করেছেন গায়ে আগুন লাগিয়ে। এটা আপনারা ভাববেন না কেন আমরা আন্দোলনটা করবো না। আপনারা জানেন পশ্চিম মেদিনীপুরের মফিজুল বলে একজন আছে, আমাদের এই ভিসিডির কাজ করতে গিয়ে পায়ে একটা পোকা কামড়ে দিয়েছিল, সেই পোকার কামড়ে গোটা পাটা পচন মরে গিয়ে সেই মফিজুল হচ্ছে মারা গেছে, তার সংসারটা আজকে কোথায় গেছে, সেই সংসারটা কোথায় আপনারা ভাববেন না। মামনিদি আপনারা জানেন উত্তরবঙ্গের মামনিদি বলে আমাদের লড়াকু নেত্রী, তিনিও মারা গেছেন। আমাদের রানাঘাটের একজন ভিআরপি আছেন সাপের কামড়ে মারা গেছেন, আপনারা জানবেন হয়তো শুনেছেন অনেকে। তাহলে এই সমস্ত ভিআরপি সংসারটা কিভাবে চলবে? আজকে আমরা যারা এখানে আছি তারা যদি আমরা কেউ মারা যাই তাহলে একই অবস্থা হবে, তারা যেভাবে গায়ে আগুন লাগিয়ে মারা গেছে, আমরা হয়তো গায়ে আগুন লাগিয়ে মারা যেতে পারছি না, আমাদের সংসার পরিজন আছে আমরা ভাবছি, তাহলে আমাদের অবস্থাটা কোথায় যাবে? সেই কথাটা আপনারা একবার ভাববেন না। তা সেই জায়গায় আধিকারিকরা আপনারা বসে আপনারা নির্ণয় করে নিচ্ছেন যে এদের মনে হয় 25 টাকা বাড়িয়ে দিলে এরা খুশি হয়ে যাবে, আমরা সেই খুশি হচ্ছি না, আমরা বাধ্য হয়ে আমরা না পাচ্ছি গেলতে না পাচ্ছি ফেলতে, আপনাদের 25 টাকাটা আমরা সাদরে গ্রহণ করে নিচ্ছি। সেই 25 টাকা নিয়ে 175 টাকার বাজার আজকে, সেই দ্রব্য মূল্যর বাজারে আপনারা জানেন আজকে আলু কত টাকা হয়েছে, পেঁয়াজ কত টাকা হয়েছে, তাহলে আলু পেঁয়াজ কিনতে যদি আমাদের সব টাকা চলে যায় তাহলে আমাদের সংসারটা চলবে কি করে? সেই জায়গায় আমি বলবো আপনারা যারা জানেন অনেকে যেখানে ডেঙ্গু হচ্ছে কোনো কিছু হলেই আমাদের দায় বর্তাচ্ছে আমাদের উপরে, কিন্তু আমাদের কোনো কাজ ঠিক মতো উনি দিচ্ছেন না, কোনো সিস্টেমে আনেননি, সামাজিক কোনো নিরীক্ষার কাজ ঠিক মতো হয়নি। বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে যে এখন বর্তমান পরপর আমরা ওয়ালার দিকে চলে যাচ্ছি, আবর্জনা পরিষ্কার করার কাজে কোনো কোনো জায়গায় করা হচ্ছে, লাগানো হচ্ছে।